নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজ আমি জল জলসম্বার খিচুড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো দেখে নেওয়া যাক কী এই জল সম্বার খিচুড়ি আমি আড়াইশো গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল এবার চাল ডাল মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এই জল খিচুড়ির রেসিপিটা এতই সহজ যে রান্না করতে জানে না সেও রান্না করে নিতে পারবে আর খেতেও অসাধারণ হয় খুব চটপট হয়ে যায় দেখো আমি ভালো করে জল দিয়ে চালটাকে ধুয়ে চালার ডালটাকে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পর সোজা চলে এলাম রান্নায় একটা ছসপ্যান বসিয়ে দিয়েছি আমি এটাতেই রান্না করব দিয়ে দিলাম এক চামচ মতন তেল বড় চামচের এক চামচ মতন সাদা তেল আর কয়েকটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে একটু নেড়ে নিয়ে একটু ভেজে নিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ পাঁচফোড়ন ছাড়া কিন্তু খিচুড়ি জমেই না পাঁচ ফোড়নটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম জল যতটা জল লাগবে আমি একদম পাতলা খিচুড়ি বানাবো তাই যতটা চাল নিয়েছি তার থেকে তিন গুণ আমি জল দিলাম আর দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে এবার ঠেকে জলটাকে ফুটিয়ে নিয়ে ওই যে ফিরে এসছি এই ফোটানো জলের মধ্যেই কিন্তু চাল ঢেলে দিও না হাত পুড়ে যাবে গ্যাসটা কমিয়ে নিয়ে তারপর ধীরে ধীরে চাল আর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার যে যে মশলাগুলো দিচ্ছি দেখে নাও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো টমেটো টুকরো করে ইচ্ছে মতন নেড়েচেড়ে মিশিয়ে ভালো মতন ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করছি এই যে ফুটে উঠেছে এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে মিনিট পনেরো রান্না করে ফিরে এলাম তৈরি হয়ে এসছে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর বেশ অনেকটা আদা গ্রেট করে এই ব্যাপারে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে খিচুড়ি কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে আঁচটা কিন্তু কমানোই আছে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি চেড়ে মিশিয়ে নিলাম রেডি খিচুড়ি নেড়েচেড়ে একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়ে অফ করে দিয়ে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে একদম গরম গরম সহজ জল জলসম্ভার খিচুড়ি কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অসাধারণ বন্ধুরা অসাধারণ হয় খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখো চট জলদি তৈরি হয়ে যায় আর দেখতেই পেলে কত সাধারণভাবে তৈরি হয় এর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম ফুলকপির ঘন্ট ফুলকপির নুনিয়া চাল দিয়ে মুড়ি ঘন্ট পাঁপড় ভাজা আর চাটনি আর কি চাই হাপু হুপুস করে এবার খাওয়ার পালা আ হা হা বন্ধুরা কি বলবো তোমাদের অসাধারণ হয়েছিল খেতে অমৃত যাকে বলে অমৃত তোমরাও ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই পাশে থাকবে ভালো থাকবে আর পাশে থাকতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিলেই আমার যে ভিডিও তার নোটিফিকেশান সবার প্রথমে তোমরা পেয়ে যাবে বন্ধুরা পাশে থেকে প্রচুর নতুন রেসিপি আছে ধীরে ধীরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর সেই জন্য চাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আজ আসি টাটা